বাসায় চলো ইউটিউব চ্যানেল, তোমাদের স্বাগত জানাই। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটা গুড নিউজ চলে এসেছে, সেটা হচ্ছিল দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনের যে নোটিফিকেশন, কিছুদিন আগে আমরা গ্যাজেট পেয়েছিলাম যে মাদ্রাসা যে বোর্ড আছে তার অন্তর্গত SSLST বা TET পরীক্ষা হতে চলেছে। তো সেই সূত্রে আমরা বিভিন্ন নোটিফিকেশন গ্যাজেটিয়ার ভালোভাবে পড়েছি। তো গতকাল যেটা 12ই মে একটা নোটিফিকেশন জারি করেছে গাইডলাইন মাদ্রাসা বোর্ড থেকে, সেটা তোমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, ফর্ম ফিল আপের আগে এই ইনফরমেশন গুলো জানা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছিল, কোনো ফর্ম ফিল আপ করার আগে যদি গাইডলাইন বা ইনফরমেশন বুলেটিন না পড়া হয় তাহলে ফর্ম ফিল আপে অনেক সমস্যা হতে পারে। তো তার জন্য 2023 সালে যে 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট যে হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য, তো সেটা অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো কি কি গাইডলাইন দিয়েছে, গাইডলাইনে কি কি বলা হয়েছে, তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো দেখো, তোমাদের সামনে এই মাদ্রাসা বোর্ডের যে গাইডলাইনটি সেটা আমি তোমাদের সামনে পড়ে শোনাবো, এবং এই গাইডলাইনে কি কি বলেছে সেইগুলো বিস্তারিত আলোচনা করব। তারপর কোন কোন সাবজেক্টে কি কি কতগুলো পোস্ট রয়েছে, তার কথা হচ্ছিল প্রাইমারি, আপার প্রাইমারি, PGT আর হচ্ছিল PGT, সমস্ত সাবজেক্ট ওয়াইজ আমি আলোচনা করতে চলেছি। তোমরা দেখো, দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন উইল বি কন্ডাক্ট দ্য 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার 2023। এখানে রিক্রুটমেন্ট করবে চল 729টি 10 TDB একটা ভ্যাকেন্সি। সম্ভবত ভবিষ্যতে সেটা ভ্যাকেন্সির পরিমাণ বাড়তেও পারে বা কমতেও পারে, সেখানে কোনো নিশ্চয়তা নেই। আর এখানে হচ্ছিল যেটা টেট হবে, টেট হচ্ছিল দুইটা টেট হবে, একটা হচ্ছিল প্রাইমারি টেট, একটা হাইপার প্রাইমারি। আর দুটো যেটা হতে চলেছে সেটা হচ্ছিল ক্লাস 9, 10 আর 11, 12। তো এগুলোই জাস্ট NCT-র যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী এখানে এই এই নোটিফিকেশন বা এই গাইডলাইনটি তৈরি করা হয়েছে। আর এই গাইডলাইনের মধ্যে যেটা দিয়েছিল এজ ক্যাটে মানে এজ এজের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া দিয়েছে সমস্ত অ্যাপ্লিকেন্টের জন্য, যারা জেনারেল ক্যাটাগরি তাদের 21 বছর বয়স যাদের হয়ে গেছে। তার মানে হচ্ছিল একই জানুয়ারি 2023 এই অনুযায়ী যাদের 21 বছর বয়স হয়ে গেছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং যাদের বয়স 40 বছর পর্যন্ত তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারে। যাদের বয়সে মানে তাদের যাদের জন্ম হচ্ছিল 1ই জানুয়ারি মানে 1 জানুয়ারি 1983 তে যাদের জন্ম হয়েছে আগে এই যে পরে, তারাই কিন্তু এটা অ্যাপ্লিকেশন করতে পারে। এখানে বলা হচ্ছে যে নট বিফোর 1 জানুয়ারি 1983, ঠিক আছে। আর এখানে এজ রিলেকশন, সমস্ত পরীক্ষাতে এজ রিলেকশন থাকে, SST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে। তো যাদের 40% তারা এভাবে রয়েছে তাদের জন্য এজ রিলেকশন রয়েছে 5 বছরের, তারা 5 বছর 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে, যাদের বয়স 45 হয়েছে বাট এই ডেডলাইনের মধ্যে রয়েছে। মতলব এখানে যেটা বলা হয়েছে যে 1 জানুয়ারি 1978 সালের পরে যাদের জন্ম হয়েছে তারা সাধারণত এই অ্যাপ্লিকেশন করতে পারবে। যে OBC-দের জন্য সাধারণত 2-3 বছরের এজ রিলেকশন দিয়েছে, যাদের বয়স 43 বছর এবং যাদের বয়স 1980-র 1 জানুয়ারির আগে নয় তারাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে OBC-র ক্ষেত্রে। এখানে কিভাবে সিলেকশন প্রসেস চলবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেরকম টেটের হচ্ছিল OMR MCQ কোশ্চেনের দ্বারা তোমাদের পরীক্ষা নেওয়া হবে, আর পরীক্ষার মধ্যে 5টা সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে চাইল্ড CDP থাকবে 30 মার্কের, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সাবজেক্ট টেস্ট অ্যারাবিক, আর ইনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে 30-এর। এই 30 30 30 করে 5টা সাবজেক্ট, মোট 150 নম্বরের পরীক্ষা হবে। আর এখানে একটা গুড নিউজ তোমাদের জন্য, সেটা হচ্ছিল যে এই পরীক্ষাগুলো BEd আর DLEd যারা করেছে এই NCET-র যে মানে যে রিকগনাইজেশন বা NCET-র মত অনুযায়ী এই গাইডলাইন অনুযায়ী এই পরীক্ষা BEd এন্ড DLEd দুজনেই বসতে পারবে। আর এই টেট পাস করার প্রথমত যে এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে, মানে এখানে যে বলা হয়েছে যে CDP, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, সাবজেক্ট টেস্ট, এনভায়রনমেন্ট স্টাডিজ, এই পরীক্ষাতে এই এইগুলোর উপর টেট পরীক্ষা হবে। টেট পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, যারা পাশ করবে, তারা মেন পরীক্ষার জন্য তারা কোয়ালিফাই হয়ে যাবে, তখন 90 মার্ক তাদের মেন পরীক্ষা দিতে হবে, সেটাও কিন্তু MCQ হবে। তারপর যারা ছিল আপার প্রাইমারি, যারা 5 থেকে 10 পর্যন্ত যারা পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে হলো একই রকম ভাবেই তাদের টেট পরীক্ষা হবে, এবং এই টেট পরীক্ষা পাস করার পরে কিন্তু তারা মেন এক্সাম দিতে পারবে। এবং তাদের জন্য আছে CDP, আছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, আরবিক, অ্যাডভান্স আরবিক, থিওলজি আছে, থিওলজিতে আছে হচ্ছে অ্যাডভান্স আরবিক থিওলজি, সেখানে হচ্ছিল 60 মার্ক। তো এই 60 মার্কে অনুযায়ী সব যদি আমরা টোটাল করি তাহলে 150 মার্কের হচ্ছিল মার্কসের হচ্ছিল ইসে হবে, পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করার পরে কিন্তু সবাই মেন এক্সামে বসতে পারবে। আর এখানেও কিন্তু এখানেও দেখতে পাচ্ছ যে
এখানে একমাত্র যারা বিএড করেছে তাদের জন্য কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে, যারা ডিএলএড করেছে তাদের কিন্তু এখানে কোনো চান্স নেই। তারপর আরেকটা দেখতে পাচ্ছ যে এখানে যখন টেট পরীক্ষা পাস করবে তখন মেন পরীক্ষাতে তোমাদের 90 মার্কসের আবার পরীক্ষা হবে। এটা ছিল প্রাইমারি আপার প্রাইমারি গল্প। এখন 9-10 যেটা এসছে সেটা ছিল তোমাদের যে 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 সাবজেক্ট রয়েছে ব্যক্তিগত সাবজেক্ট, সেই সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে। সেখানে যারা গ্যাজুয়েট এবং পোস্ট গ্যাজুয়েট করেছে 45 মার্কস পেয়েছে এবং বিএড করেছে, তারাই একমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। এতে এই পরীক্ষা শুধুমাত্র বিএডদের জন্য, বিএডধারী যারা। আর আর স্টাডি তো ছিল 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট, বলতে গেলে যে যে সাবজেক্ট তোমরা এই গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন করেছো সেই সাবজেক্টে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। আর পোস্ট গ্রাজুয়েশন যেটা দিয়েছে 11-12 সেখানেও কিন্তু 90 মার্কসের পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের। উপরেটা এমসিকিউ, সব পরীক্ষা এমসিকিউ টাইপেরই হবে। আর এখানে বিএড দরকার। আর যাদের হচ্ছিল 45% মার্ক রয়েছে তারা একমাত্র এই পরীক্ষায় বসতে পারবে। জেনারেলদের জন্য 50% আর ছিল, আর ক্যাটাগরি এসটি এসসি ওবিসি তাদের জন্য 45 মার্কস। এখানে কিছু নোট দেওয়া হয়েছে, এখানে নোটের মধ্যে আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলেছি। 2 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পারো, সেটা হচ্ছিল একজন ক্যান্ডিডেটের জন্য 5-5 জনকে সিলেকশন করা হবে, যেটা ভ্যাকেন্ট অনুযায়ী। আর এখানে আরেকটা জিনিস দেখে দেখে নাও, সেটা হচ্ছিল নো মার্কশিট শ্যাল বি ইস্যুস টু দ্য ক্যান্ডিডেট। আর এখানে চলো, টেট কোয়ালিফাই সার্টিফিকেট উইল বি ইস্যুস অ্যাজ পার এনসিইআরটি গাইডলাইন। ঠিক আছে, তো এখানে তোমরা টেট যদি কোয়ালিফাই করে থাকো তাহলে করো আর কি, তাহলে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছিল 12 নম্বর। 12 নম্বরটা আমাদের, 12 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে 12 নম্বরটা যদি তোমরা পড়ে না থাকো তাহলে তোমাদের ফর্ম ফিল আপে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এখানে বলেছে যে এই ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ক্যাটাগরি অ্যান্ড ইন ওয়ান সাবজেক্ট অনলি, এইদার ফর 1-4, 5-8 অর 9-10, 11-12। তো এইখানে যে ক্যাটাগরি দেওয়া আছে সেখানে একমাত্র তোমরা যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, হয় প্রাইমারি না হয় আপার প্রাইমারি না হয় 9-10, 11-12, যে কোনো একটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছিল 11 নম্বরটা মিস করে গেলাম। 11 নম্বরটাতে যেটা বলছে, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশনস। এখানে যদি তোমরা দুটি প্রশ্নের উত্তর যদি ভুল করে থাকো তাহলে 1 নম্বর কাটা যাবে, দে 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফ্রম ফর এভরি 2 রং অ্যান্সার। মানে দুটি যদি কোশ্চেনের অ্যান্সার যদি ভুল করো তাহলে তোমার যে মোট যে প্রাপ্ত নম্বর সেখান থেকে 1 নম্বর কাটা যাবে আর কি। তো এগুলো হচ্ছিল মেন মেন জিনিস, এটুকুই তোমাদের জানা দরকার ফর্ম ফিলাপের জন্য। আর একটা জিনিস যেটা জানা দরকার, সেটা এখানে যদি তোমাদের কোনো সমস্যা হয় আরো যদি কিছু বিস্তারিত জানতে হয় তোমাদের, তাহলে তুমি তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আরো আলোচনা করে দিব, আমি তোমাদের ইনফরমেশন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। এখানে দেখো ফি স্ট্রাকচার, যে কিভাবে ফর্ম ফিলাপের সময় কত টাকা লাগছে। জেনারেলদের জন্য লাগছে হচ্ছিল 500 টাকা, আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 800 টাকা। কিন্তু এখানে মেনশন করা নেই যে এসসি এসটি ওবিসি, হ্যাঁ এসসি এসটি ওবিসি এদের কি কত টাকা লাগবে ফর্ম ফিল আপে, এটা এখনো মেনশন করেনি, এটা নিয়ে একটু চিন্তিত। তো আশা রাখি পরবর্তীকালে কোনো নোটিফিকেশান আসলে হয়তো মেনশন করা হবে। কিন্তু যেটা আমাদের আইডিয়া বা ধারণা সেটা হচ্ছিল যে যারা রিজার্ভেশন আছে এসসি এসটি ওবিসি তাদের সাধারণত 250 টাকায় ফর্ম ফিল আপ করতে হবে, আর যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা এটা ধরেই তোমরা আপাতত ফর্মটা ফিল আপ করবে। আর যদি ফর্ম ফিল আপ করার পর কোনো যদি সমস্যা হয় পেমেন্টগত বা অন্য কোনো টেকনিক্যাল যদি ইস্যু হয় তাহলে এখানে অনেক নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলোকে তোমরা ফোন করতে পারবে, ফোন করে তোমাদের সমস্যাটা জানিয়ে সেই সমস্যাটা সলভ করতে পারবে। এটা হচ্ছিলো তোমাদের গাইডলাইন টেট পরীক্ষার মাদ্রাসা বোর্ডে যে এসএসটি এক্সাম হতে চলেছে তার হচ্ছিলো একটা গাইডলাইন। এবং পরবর্তীকালে আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছিলো কোন কোন সাবজেক্টের জন্য কোন 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 সাবজেক্টের জন্য কতটুকু সিট ধার্য রয়েছে এবং কত কোন কোন সাবজেক্টের জন্য কতগুলো সিট বেরিয়েছে সেগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে আজ 13 তারিখ, 13ই মে, কিছুক্ষণ আগে কিন্তু পর্ষদ মানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু একটা নোটিশ জারি করেছে। সেখানে সাবজেক্ট ওয়াইজ তারা ক্যাটাগরি সাবজেক্ট ওয়াইজ কিন্তু তারা ভাগ করে দিয়েছে কোন কোন সাবজেক্টে কি কত কত সিট রয়েছে সেই সমস্ত কিন্তু এখানে দিয়েছে। এটা ছিল পিজিটি মানে পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েট টিচার, যারা যারা 11-12-এর জন্য অ্যাপ্লাই করবে তাদের সমস্ত সিটগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেরকম দেখতে পাচ্ছ যে অ্যানথ্রোপোলজির জন্য হচ্ছিল 2টা সিট রয়েছে, আর যারা উর্দু মিডিয়ামে তাদের জন্য 2টো, টোটাল 2টা, আরবের জন্য 25টা, মহিলাদের জন্য 2টা, জেনারেলের জন্য 1টা, আর ছিল 28টা হচ্ছিল যারা উর্দু মিডিয়াম তাদের জন্য টোটাল 28টা, আর এখানে বেঙ্গলি মিডিয়ামের জন্য সাধারণত 27টা। এভাবেই তোমরা দেখে থাকো, যদি আমি সমস্ত সাবজেক্টগুলোর ডিটেলসে বলি তাহলে
সাধারণত সময়ের অপচয় হবে। এখানে হিস্ট্রি দেখো, হিস্ট্রিতে রয়েছে 19টি, আর যারা উর্দু তাদের 4টা, আর টোটাল হচ্ছিল 23টা। জিওগ্রাফিতে 10টা, উর্দু আর 12টা। আমি তাই স্লাইড আস্তে আস্তে ঘুরাচ্ছি, যাতে এটা ছিল সাবজেক্ট, মানে এটা ছিল 9-10-এর জন্য। 9-10-এর জন্য কতগুলো সিট রয়েছে এগুলো সাবজেক্টগুলো দেখে নিও। যেরকম অ্যাডভান্স আরবিক, থিওলজি অ্যান্ড ইসলামিক পরিচয়, এখানে রয়েছে 78টি এবং 84টি সিট টোটাল। তারপর এখানে দেখতে পাচ্ছ যে আরবিক MM, বেঙ্গুলি, বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, হিস্ট্রিতে 52টি সিট, মহিলাদের জন্য হচ্ছিল 2টো, আর যারা উর্দু ল্যাঙ্গুয়েজে তারা অ্যাপ্লাই করবে তাদের জন্য 1টা, আর মহিলাদের জন্য আর 1টা। টোটাল হচ্ছিল এখানে 56টা সিট রয়েছে। তো আশা রাখি ক্লাস 9-10-এ হচ্ছিল একটু সিট সংখ্যাটা বেশি পিজিটির তুলনায়। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছিল পিজিটি যে রয়েছে, পিজিটি সাবজেক্ট অনেকগুলো থাকার কারণে সিট সংখ্যা অনেকটা কম গেছে। আর এখানে হচ্ছিল তোমাদের আপার প্রাইমারির যে সিট দিয়েছে 237টি আর 297টি, সাবজেক্ট ওয়াইজ যে কোনো সাবজেক্ট ভাগ করে দিয়েছে। আর যেটা প্রাইমারি যে প্রাইমারি টেটের জন্য 45টি সিট, আর উর্দু মিডিয়ামের জন্য হচ্ছিল 2টি সিট, টোটাল 47টি সিট রয়েছে। তো এই হলো তোমাদের সিট ক্যাপাসিটি, কোন কোন সাবজেক্টে কি কি সিট, কোন কোন ক্যাটাগরিতে কোন কতগুলো সিট রয়েছে, সেগুলো আমি অলরেডি ভালোভাবে তোমাদের সামনে রাখতে পেরেছি। আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে, তোমরা সবাই ফর্ম ফিল আপ করো, খুব সাবধানে করবে, কোনো ভুলভ্রান্তি যাতে না হয়। আবার তোমাদের বলে দিই যে একটা ক্যান্ডিডেট সাধারণত যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে, একটা সাবজেক্টের উপর অ্যাপ্লাই করতে পারবে। ধরো আমার আমার ইতিহাস, তো আমি 9-10, 11-12-এর মধ্যে 9-10 না হলে 11-12 যে কোনো একটা ক্যাটাগরিতে আমাকে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি 9-10 অ্যাপ্লাই করি বা তার সাথে সাথে আমরা 11-12 যদি অ্যাপ্লাই করি, তাহলে ফর্মগুলো ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা রয়েছে, কারণ গাইডলাইন বলে দিয়েছে যে যে কোনো একটা। আর যদি তুমি চাও যে প্রাইমারি টেটে আমি অ্যাপ্লাই করবো, আপার প্রাইমারিতে করবো, 9-10-এও করবো আর 11-12 করবো, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হয়তো সম্ভবত ক্যান্সেল হয়ে যাবে। তো তোমরা সাবধানে ফর্ম ফিল আপ করবে, তোমরা যে কোনো একটাই হয় টেটে, না হয় 9-10, নাহলে 11-12, যে কোনো একটাতে তোমরা অ্যাপ্লাই করবে। এই এটা করলে কিন্তু তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে থাকো, কারণ তোমাদের পরীক্ষা সম্ভবত এই অ্যাপ্লিকেশনের শেষেই 1-2 মাসের মধ্যে হতে চলেছে। এখনো আমরা নিশ্চিত নই, কিন্তু সম্ভাবনা রয়েছে। আর কেন সম্ভাবনা রয়েছে তোমরা বুঝতেই পেরেছো, কারণ এই যে গ্যাজেটিয়াররা গ্যাজেটিয়ার যে পোস্ট করে আপলোড করেছিল, তার 25-30 দিনের মধ্যে কিন্তু এই ফর্ম ফিল আপের কিন্তু ডেট ঘোষণা করে দিয়েছিল। তার ঘোষণা করার সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন রকমের যে ইনকোয়ারি বা কিউরিওসিটি তৈরি হয়েছিল যে পোস্ট কত হবে, কিভাবে হবে। তো আমি যে এই তোমাদের সামনে যে এই পোস্টগুলো নিয়ে আলোচনা করলাম যে কোন কোন সাবজেক্টে কতগুলো পোস্ট রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে টেন্টেটিভ, হয় বাড়তেও পারে বা কমতেও পারে। তো এটা পরিষ্কার করে কিন্তু পর্ষদ বলে দিয়েছে যে এখানে কিন্তু নিশ্চিত নয় যে এই পোস্টগুলোই যে মানে মানে একদম এক্স্যাক্টলি পোস্টগুলোই রয়েছে। তো এই পোস্টগুলির থেকেও সংখ্যা বাড়তেও পারে বা কমতেও পারে, একটা টেন্টেটিভ পোস্ট দিয়েছে। বাট তোমরা নিশ্চিত থাকো যে পোস্ট বাড়ার সম্ভাবনা বেশি আমার মতে, আর কারণ কমবে না বরং বাড়বে। তো চলো আজকের জন্য এতটুকুই, আশা রাখি তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে লাগবে। অনেকেরই অনেক কৌতূহল থাকে, অনেকে অনেক সময় অনেক কিছু পায় না, তাই আমি চেয়েছি যে এটা একটু ইজিলি করে দিতে, তোমাদের সামনে সমস্ত বিষয়গুলোকে রাখার চেষ্টা করেছি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।